সকলকে স্বাগত জানিয়ে বিধানসভার অধিবেশন শুরু করছি। সবাই প্রথমে সরকারি পদ, এতে প্রথমে উপনির্বাচনে নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ করানো হবে। প্রশ্ন রাজ্যের অর্থমন্ত্রী তথা শ্রমমন্ত্রী,
ধন্যবাদ।
বিদ্যালয় সম্বন্ধে
বিদ্যালয় সম্পর্কিত আলোচনাটি গৃহীত হল। প্রস্তাবটি আলোচনার জন্য আপনাকে অনুমতি দেওয়া হল। আমাদের শ্রীমতী শিক্ষামন্ত্রী শ্রীমতী দিশাবাণীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে রাজ্যে বর্তমানে বিদ্যালয়গুলিতে বিভিন্ন অরাজকতা এবং সুবিধা সৃষ্টি করেছে। আজকালকার ছাত্রছাত্রীরা তাদের স্বাধীনতা সীমা অতিক্রম করে যাচ্ছে। শিক্ষক শিক্ষিকা তথা বিদ্যালয়গুলিকে ঘেরাও করা হচ্ছে। শিক্ষক শিক্ষকের মাঠ ও যথাক্রমে মতো ঘৃণ্য এবং জঘন্য ঘটনা ঘটে যাচ্ছে প্রতিনিয়ত। আজকালকার ছাত্রছাত্রীরা তাদের স্বাধীনতার সীমা অতিক্রম করে গেছে। এ বিষয়ে তাদের অভিভাবকদের ভূমিকাও অগ্রগণ্য। কিছু কিছু বিদ্যালয়ে তো শিক্ষক শিক্ষিকারা নিজেদের মধ্যে বিভিন্ন বিবাদে জড়িয়ে পড়ছে। এ বিষয়ে কিছু দৃঢ় পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন। আজকের ছাত্র সমাজ আগামী সংখ্যা তাদের মূল্যবোধ শিক্ষার দায়িত্ব আমাদের সকলের। তাহলে এর উপর আরো ভালোবার হবে আমাদের সকলকে গ্রহণ করতে হবে। মাননীয় শিক্ষামন্ত্রী, এ বিষয়ে সরকারের তরফে কি তৃতীয় পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে তা আপনি দেখা বলতে পারেন? মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো, তিনি যেন 2021 সাল থেকে 22 সালে
করব। বিরোধী দলের সদস্যদের মধ্যে কি কেউ কোনো বিষয় উল্লেখ করতে চান? আপনাকে আপনার বক্তব্য রাখার জন্য অনুমতি দেওয়া হবে। ধন্যবাদ। আমি অধ্যক্ষ মহাশয়া, আমি সুন্দরবন তথা পূর্ববর্তী বাঘমারা তথা রাজাবাদের বেহাল দশার কথা উল্লেখ করছি। প্রতি বছর প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এই বিস্তৃত অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়। সরকার উদ্যোগে যে ট্রান্সমিট করা হয়েছে তাই সেই জনসংখ্যা তুলনায় নগর। কিছু জায়গায় স্বাস্থ্যকর পানীয় জলের অভাব দেখা দিচ্ছে, সেই বিষয়ে জল পরিশুদ্ধ করার কোনো ব্যবস্থা করা প্রয়োজন। রাস্তাঘাটের অবস্থাও ততই কঠিন, রাস্তাঘাটের অবস্থা ততই কঠিন সারানোর জন্য সরকারকে নির্দেশ দেব। এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীকে সরকারি কর্তৃপক্ষ লিখিতভাবে সুতৃষ্ণ সরকার মহাশয়কে জানাবার নির্দেশ দিয়েছি। আপনি কিছু বলতে চাইছেন ম্যাডাম? মুখ্যমন্ত্রী মহাশয়, হ্যাঁ মহাশয়, বিষয়টি আমার জানা থাকলো। শেষ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এই বিষয়ে প্রয়োজনীয় বৈঠক করবেন এবং শ্রীমতী সুতৃষ্ণ সরকার মহাশয়কে অতি শীঘ্রই সরকারি বক্তব্য জানিয়ে দেবেন। ধন্যবাদ। আপনাকে অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ। সম্প্রতি অমরনাথ যাত্রা যে মেঘনা বৃষ্টি হয়েছে এটি সারা দেশের থেকে বহু মানুষ নিখোঁজ হয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে অমরনাথ গুহাসংলগ্ন বিস্তৃত অঞ্চল ভেসে গিয়েছে। এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত 13 জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। মৃত্যুর সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বহু কাকু অবকাঠামোতে ভেসে গিয়েছে, সেখানে এলাকা থেকে বহু পুণ্যার্থী গিয়েছে যারা এখনো নিখোঁজ। এই বিষয়ে সরকারিভাবে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? মাননীয়
যারা ধর্ণায়
বিশৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করা যায় কিনা তা নিয়েও আমরা ভাবনা চিন্তা করছি। এ বিষয়ে একটি প্রতিনিধি আমি সবার টেবিলে উপস্থাপিত করার অনুমতি চাই। আপনাকে অনুমতি দেওয়া হল। এই
আমাদের নারীরা চাঁদে গেছে।
লক্ষ্মী বাঈ, তিনি যুদ্ধের মাধ্যমে আমাদের নারীকে তুলে ধরেছে। বিভিন্ন বিদ্যুৎ, যেমন আমাদের বিদ্যাসাগর মহাশয়, উনি আমাদের নারী জাতির উন্নতির জন্য বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। এছাড়া কেশবচন্দ্র সেন মহাশয়, তাছাড়াও বিভিন্ন ব্যক্তিরা যারা নারীদের পড়াশোনা করার জন্য বা শিক্ষার জন্য কাজ করেছে। গ্রামসমাজ আমার মনে হয় নারীর শিক্ষার জন্য বা নারীর উন্নতির জন্য অন্য ভূমিকা পালন করেছে। নারী ক্ষমতার ভিত্তিতে যদি কারোর অবদান থেকে থাকে, তাহলে আমার মতে গ্রামসমাজের অবদান সবচেয়ে বেশি। Thank you.
আমাদের মার্শালকে দেখে কি পরিমাণে ওরা হেরেছিল। কোথায় স্কুলে ঢুকবি না নাকি, কোথায় যাচ্ছিস? দিদি
এবার সাথে কি নেবে নিশা মাহাতি, দীপা দাস, দীপা দাস তুমি চলে এসো আমাদের সহপ্রধান শিক্ষিকা আদর্শ নিশা খাওয়া তোমার হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছে। আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী রীতা মজুমদার। তুমি সোনা দিদির হাত থেকে তোমার সার্টিফিকেট গ্রহণ করো। এবার রিয়া কলের হাতে সার্টিফিকেট তুলে দেবেন বিদ্যালয়ের শিক্ষিকা মাধবী কন্দ্রবাহিকা। তোমার হাতে সার্টিফিকেট উমেদের তুলে দেবেন বিদ্যালয়ের শিক্ষিকা কেয়া দাস ভাষা। প্রিয়স্মিতা শীলের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছে বিদ্যালয়ের সহ শিক্ষিকা পিয়ারি নাথ ভাষা। তিথি সামন্তের হাতে সার্টিফিকেট ও মেডেল তুলে দিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষিকা মুক্তি মন্ডল মহাশয়া। সুতৃষ্ণা সাতরার হাতে সার্টিফিকেট ও মেডেল তুলে দেবেন বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী পারমিতা মন্ডল মহাশয়া। পারমিতা একটু এইদিকে দেখো, আয় পারমিতা। পায়েল বিশ্বাসের হাতে সার্টিফিকেট তুলে দেবেন মাসুদা খাতুন মহাশয়। প্রিয় বড়াল প্রিয়লীলা মন্ডলের হাতে সার্টিফিকেট এবং মেডেল তুলে দেবে সংযুক্তা নন্দী মহাশয়া। এই ভিডিও করছি তুই সার্টিফিকেট ও মেডেল তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের সহশিক্ষিকা শ্রীমতী পিয়ারি চক্রবর্তী মহাশয়া। দেবস্মিতার হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছে বিদ্যালয়ের সহশিক্ষিকা শ্রীমতী পিয়ারি চক্রবর্তী মহাশয়া। এই সম্পূর্ণ প্রতিযোগিতার দায়িত্বে ছিলেন শ্রীমতী সুচন্দ্রা নাথ মহাশয়া,
ওনার সঙ্গে আমাদের পুরো টিমের একটা ছবি তোলা হবে। মাননীয় চেয়ারম্যান ডিপিএসসি উত্তর চব্বিশ পরগনা শ্রী কৌশিক রায়, জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষা সংসদ উত্তর চব্বিশ পরগনা জেলা, শ্রী শান্তনু কুমার সিনহা, জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষা ব্যারাকপুর জেলা, শ্রী মিহির মণ্ডল মাধ্যমিক শিক্ষা সহ বিদ্যালয় পরিদর্শক উত্তর চব্বিশ পরগনা, শ্রী সুভাষ মণ্ডল সহ বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষা উত্তর চব্বিশ পরগনা, শ্রী রথিক রায় সহ বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষা ব্যারাকপুর জেলা, শ্রী সুজয় ঘোষ সহ বিদ্যালয় পরিদর্শক পানিহাটি মিউনিসিপ্যালিটি উত্তর চব্বিশ পরগনা। আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা তুলে দাও, আলোকের ঝর্ণা ধারায় ধুয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা। তিনি স্থপতি, সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যানে তার মডেলেই করা হয় সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান। ভদ্রলোকের নাম কি? এই ভদ্রলোকের নাম কি? ১৭ নম্বর প্রশ্ন। সচিনের সাথে ইনি কে, নাম কি? সচিন তেন্ডুলকার। বিশ্বের যে মাঠে সচিন যান উনিও যান। সচিন তেন্ডুলকারের সঙ্গে ভদ্রলোকের নাম। একটিন কোয়েশ্চন। আমার জন্ম ১৯৩৫ ১১ ডিসেম্বর, আমার নাম যার কথা বলছি ১৯৩৫ ১১ ডিসেম্বর, আমার দুই ছেলে এক মেয়ে। ছেলেদের নাম অভিজিৎ, ইন্দ্রজিৎ, মেয়ের নাম শর্মিষ্ঠা। আমি কে? ১৯৩৫ ১১ ডিসেম্বর আমার জন্ম, আমার দুই ছেলে এক মেয়ে। ছেলের নাম অভিজিৎ, ইন্দ্রজিৎ, মেয়ের নাম শর্মিষ্ঠা। আমি কে?